নৌরি চেহারা মায়াতে ভরা রোশনি ছলকা নূরের ফোয়ারা, নৌরি চেহারা মায়াতে ভরা রোশনি ছলকা নূরের ফোয়ারা, নৌরি চেহারা মায়াতে ভরা রোশনি ছলকা নূরের ফোয়ারা, দেখি তো জানা হয়ে দিশারা এই অপূর রূপের নজারা, কটের মাঝে আছে জাদু মধুতে ভরা, কটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একবার দেখলে চাই মন দেখতে দুবারা, নূর চেহারা মায়াতে ভরা রোশনি ছলকা নূরের ফোয়ারা, দেখি তো জানা হয়ে দিশারা এই অপূর রূপের নজারা। এই যে কি করতে এসেছো, কেন অমন করে তাকিয়ে আছো আমার দিকে, বলে হে মোহাম্মদ তোমার কথা এত মধুর মতো মিষ্টি লাগছে, তাই আর যেতে পারলাম না, বসে বসে তোমার কথা শুনছি। আমার নবী আরো মিষ্টি করে হেসে দিল, নবী পাক মুচকি হাসতেন, মিষ্টি করে হেসে দিল। এই মিষ্টি হাসি নিয়ে যুবক কি করবে, দিশেহারা হয়ে গেল যুবক, ওখান থেকে বাড়ি চলে গেল, গিয়ে খেতে যায়, শুতে যায়, ঘুমাতে যায়, যেখানেই যায় না কেন দুনিয়ার আর কোনো ধ্যান ধারণা চিন্তা ভাবনা যুবকের মাথায় আসে না, শুধু চোখ বন্ধ করলে নবীর হাসি, চোখ খুললে নবীর হাসি, আর কিচ্ছু মাথায় আর আসে না সেই যুবকের। কবি চন্দ্রের মাধ্যমে লিখে থাকেন, নবীর কাছে এসে বসে এক ইহুদি প্রশ্নতারি করে আমার দয়ার নবী, নবীর কাছে এসে বসে এক ইহুদি প্রশ্নতারি করে আমার দয়ার নবী, কেন এসেছো বলো আমার দরবারে, কেন এসেছো বলো আমার দরবারে, তাকিয়াছো কেন আমার মায়ার নজরে, আনবে কি ঈমান পড়বে কলিমা, আনবে কি ঈমান পড়বে কলিমা, যুবক বলে ঈমান আনবো না, আনবে কি ঈমান পড়বে কলিমা, যুবক বলে ঈমান আনবো না, টটের মাঝে আছে জাদু মধুতে ভরা, টটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একবার দেখলে চাই মন দেখতে দুবারা, নূর চেহারা মায়াতে ভরা রোশনি ছলকা নূরের ফোয়ারা, দেখি তো জানা হয়ে দিশারা এই অপূর রূপের নজারা। পরদিন আবার গেল ওর ব্রেনটা, যখন আর কিছু আসে না, ফের নবী পাক সাহাবা ইকরামদের নিয়ে জলসা করছেন, নসিহত করছেন, ওই যুবক আবার সবার পেছনে গিয়ে বসেছে, আমার নবীর চোখ গেল, এই যুবক আজ আবার কি মনে করে বাবা সামনে এসো, কি হয়েছে আজকে, তুমি কালকে বললে কলমা পড়বো না মোহাম্মদ, তুমি পাগল, তোমার উপর ঈমান আনবো না, তা আজ কেন এসেছো? তখন যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালকে আমি ঈমান আনবো না বলেছিলাম, আপনি একটা মুচকি হাসি দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুচকি হাসি নিয়ে বাড়িতে আমি চলে গেলাম, যেখানেই যাই, খেতে যাই, শুতে যাই, শুধু আপনার হাসি মনে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ব্রেনটা আর কিছু আসে না। আমার নবী পাক বলছে, তাহলে এখন উপায়? বলে আমি কলমা পড়তে চাই, ঈমান আনতে চাই, একবার জোরে বলুন, এখন কিচ্ছু হয়নি গজলের, দাঁড়ান আগে আগে যেতে দেন, শুধু কলমা পর্যন্ত এলো, বলে আমি কলমা পড়তে চাই, আমার নবী পাক বললো আলহামদুলিল্লাহ, এসো হাতে হাত রাখো, কলমা পড়ো, বলে ইয়া রাসূলুল্লাহ, হাতে হাত রাখার আগে একটা শর্ত, কি শর্ত? যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা শর্ত মানতে হবে, নবী বলছে বলো, বলে আমি হাতে হাত দেবো, কলমা পড়বো, মুসলমান হব, তবে আমার একটা শর্ত রাখতে হবে, আমি জীবনে নামাজ পড়বো না। এই যুবকদের মতন যারা নামাজ পড়ে না এদের মতন ওই যুবক বলছে, আমি কলমা পড়বো, মুসলমান হব, তবে আমার একটা শর্ত হলো আমি নামাজ পড়বো না। আমার নবী পাক একটা বারের জন্য কিন্তু বলেনি যে দূর হয়ে যা, কলমা পড়বি নামাজ পড়বি মানে দূর হয়ে যা, আমার নবী পাক বলেনি। আমার নবী পাক বলছে, যা বাবা তোর নামাজ মাপ, ভুল বুঝবেন না, আগে শুনবেন পুরো ঘটনা, তোর নামাজ মাপ, তোকে নামাজ পড়তে হবে না, হাতে হাত দিয়ে কলমা পড়, হাতে হাত দিল নবীর, হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, প্রতিজ্ঞা করে গেল কখনো নামাজ পড়বে না। এইবারে দেখেন আগে কি হয়, বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার যে গলাটা আমার হৃদয়ে ভাসে, বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার যে গলাটা আমার হৃদয়ে ভাসে, সেদিকে তাকাই
শুধু আপনারই ছবি, যেদিকে তাকাই শুধু আপনারই ছবি, আপনি ছাড়া জানো মনে হয় আদার ছবি, আনিব ঈমান পড়ব কলেমা, আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না, আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না, টটের মাঝে আছে জাদু মধুতে ভরা, টটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একবার দেখলে যাই মধ্যে দুবারা, নূর চেহারা আয়াতে ভরা, রোশনি সলতান নূরের ফোয়ারা, দেখি তো জানা হয়ে দিশাহারা, একই অপরূপ রূপের নাজারা। মুসলমান হয়ে গেল যুবক, এখন মসজিদুন নববী শরীফের পাশে একটা জায়গায় যুবক চুপ করে বসে আছে, আর জোহরের সময় হয়ে গেল, সামনে দিয়ে সবাই এক এক করে, সব এক এক করে সাহাবায়ে কিরামগণ মসজিদের মধ্যে ঢুকে গেল, ও শুধু দেখেই যাচ্ছে পুরো গেরাম ফাঁকা হয়ে গেল, কেউ আর গেরামে নেই, শুধু ও একাই মসজিদের বাইরে, আর সমস্ত সাহাবায়ে কিরাম ওর সামনে দিয়ে মসজিদে চলে গেল। আপনারা বলেন ওই যুবক পুরো গেরাম ফাঁকা সব মসজিদের মধ্যে, যে যুবক প্রতিজ্ঞা করেছে নামাজ পড়বো না, ওর বাইরে একা একা আর ভালো লাগবে? গ্রামে কেউ নেই, সব গেরাম ফাঁকা, সবাই মসজিদে ঢুকে গেল, ও একাই বাইরে বসে আছে, ও নামাজ পড়বে না প্রতিজ্ঞা করেছে, তা এখন ওর আর ভালো লাগবে? মনটা খারাপ হয়ে গেল যে সবাই নামাজে গেল আর আমি একা বাইরে থেকেই বা কি করব। তো কি করলো, পরের দিন আবার নবীর দরবারে গেল, নবীর দরবারে গিয়ে আবার পেছনে বসেছে, আমার নবী আবার নসিহাত করছেন, চোখ গেল এই যুবক আজ আবার কি মনে করে বাবা, বলে ইয়া রাসূলুল্লাহ বিপদে পড়েছি, বলে সামনে এসো, কি বিপদে পড়লে, বলে ইয়া রাসূলুল্লাহ কালকে প্রতিজ্ঞা করেছিলাম নামাজ পড়বো না কলমা পড়বো, কলমা তো পড়েছি বটে, নামাজ পড়বো না শর্ত রেখেছিলাম, তো সব তো সাহাবায়ে কিরামগণ সব নামাজে যায়, বাইরে তো কেউ থাকে না, খালি আমি একাই বাইরে, আমার বাইরে একা একা থাকতে ভালো লাগে না, বলে তার উপায়, বলে ইয়া রাসূলুল্লাহ কাল থেকে আমিও নামাজ পড়বো, একবার জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক বলছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে কাল সাহাবায়ে কিরামদের সঙ্গে নামাজ পড়তে যাবে, বলে ইয়া রাসূলুল্লাহ তবে একটা শর্ত আছে, বলে বাবা তোর আবার শর্ত, বলে হ্যাঁ আমার একটা শর্ত মানতে হবে, বলে বল, বলে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়বো কিন্তু আমি ওযু করবো না, আমার ওযু করতে ভালো লাগে না। আমার নবী পাক মুচকে হাসি দিয়ে বলে এই যুবক তুমি বিনা ওযুতে নামাজ পড়বে, তোমার ওযুর দরকার নেই, তুমি কাল থেকে মসজিদে যাবে বিনা ওযুতে যাবে। আমার নবী কঠোর হয়নি, নবীর আদর্শ কাকে বলে, ব্যবহার কাকে বলে? আমার নবী পাক বলছে এই যুবক যাও সাহাবায়ে কিরামদের সঙ্গে নামাজে যাও, ওযু করা লাগবে না, চলে যাও। যুবক চলে যাচ্ছে, এবার দেখেন পুনরায় এসে আবার বলে ওই যুবক একা একা লাগে যখন নামাজে যায় সব, পুনরায় এসে আবার বলে ওই যুবক একা একা লাগে যখন নামাজে যায় সব, চাপাও আমি পড়তে নামাজ সবার সাথে, সবারই সাথে, তবে আমার ছোট একটা শর্ত আছে, পড়িব নামাজ ওযু করব না, পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না, পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না, টটের মাঝে আছে জাদু মধুতে ভরা, টটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একবার দেখে যাই মধ্যে দুবারা, নূর চেহারা আয়াতে ভরা, রোশনি সলতান নূরের ফোয়ারা, দেখি তো জানা হয়ে দিশাহারা, একই অপরূপ রূপের নাজারা। এখানে যে কটা যুবক ভাই আমার আছে, ভাই বুকে হাত দিয়ে বলো তুমি কারা বিনা ওযুতে নামাজ পড়েছো, আর হাত তুলে বলতে পারবে? ওই একটা যুবক হাত তুলেছে, তুমি হাত সত্যি পড়েছো? ও বিনা ওযুতে নামাজ মেরে দিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই কোজি তোরা কেউ পড়েছিস জীবনে বিনা ওযুতে নামাজ পড়েছিস? তোরা পড়িসনি? হ্যাঁ, তোরা তো আল্লাহর ওলি বসে আছিস আমার সামনে, সব ফেরেশতা। এই দেখেন এই বিনা ওযুর একটা কাহিনী আছে, বলি শোনেন, সামনে রমজান মাস, এই পর্যন্ত মাকি রাখলাম কিন্তু পরে বলছি আমি, আরো মনে রাখবেন যে যুবক নামাজ পড়তে যাবে বিনা ওযুতে। এই সামনে রমজান মাস, ইমাম সাহেব মসজিদ কমিটির কাছে গেল, যে মসজিদের সেক্রেটারি তাকে কি বলছে, ভাই তোমরা তো সারা জীবন আমার 1,500 টাকা করে মাইনে দিয়েছো ভাই, তা সামনে রমজান মাস তারাবিটা আমি পড়িয়ে দেবো, ভোরের বেলা মাইকে হেঁকে দেবো, 5 ওয়াক্ত নামাজ পড়াবো, মোটামুটি 7-8টা রোজার দিন, তোমরা আমাকে 3,000 টাকা দিও, যেহেতু বিবি বাচ্চা আছে তাদের জামা কাপড়ের ব্যবস্থা করতে হবে। তখন মসজিদ কমিটি বলছে তোমরা বলিস আমরা খালি খাই খাই করো কেন, খাই খাই করো কেন? বলে কেন? বলে আল্লাহ তোমাদের টাকা দিয়ে এমনি বরকত দিচ্ছে, তোমার যদি 1500 টাকা দিয়ে আল্লাহ তো উতি বরকত দেবে তোমাদের, আমাদের টাকায় বরকত নেই, তোমাদের টাকায় তো বরকত আছে, এই বলে চলে গেল।
এক মাস তারাবি পড়ালো, নামাজ পড়ালো, নামাজ পড়ানোর পর 700 যা দিন হাত পাচ্ছে সেই 1500 টাকা দিচ্ছে। তখন ইমাম সাহেব বলছে, বলে ভাই ওটা 3000 টাকা আমাকে দাও, আমার বিবি বাচ্চা আছে, জামা কাপড় কিনবো। তাহলে না ও অসুবিধা নেই, তুমি যাও 1500 টাকায় তোমাদের আল্লাহ পাক বরকত দেবে, টাকায় হয়ে যাবে, যাও চল যাও, অসুবিধা নেই যাও। মসজিদের অবস্থা এখন খারাপ, অনেক দিন আটে না হয়ে রয়েছে, মসজিদ কমিটি বলছে। তখন ইমাম সাহেব রেখে গিয়ে বলছে, ঠিক আছে ভাই চলে তো আমি যাচ্ছি বটে, তবে মনে রেখে দিও এই ঈদের পরের দিন থেকে এক মাস তারাবি ঘুরিয়ে পড়ো। বলে কেন? বলে তোমরা এরাম করবে আমি জানতাম, ওই জন্য বিনা অজুদি তারাবি মেরে দিচ্ছি প্রতিদিন। বললেন না আহা, আজকে সব কথাগুলো মনে পড়ে। তো ওই যুবক মসজিদে যাচ্ছে বিনা অজুতে, একদম মসজিদের গেটে পা দেবে, দেখছে হযরতে আলী অজু করছে, যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অজুখানে হযরতে আলী অজু করছে। অজু করার সময় হাত কোন পর্যন্ত ধুতে হয় জানেন আপনারা? কোনি পর্যন্ত। আর ওই যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হযরতে আলী কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে। এখন ওর মনে একটু খটকা লাগলো, ও মসজিদে না ঢুকে আলীর কাছে গেল, অজুখানে গেল, কি বলছো আলী আমি তো নতুন মেহমান, আমি তো নতুন ইমান এনেছি, তুমি তো অনেক পুরাতন, তা তুমি কি নবীর মুখে শোনোনি অজু করার সময় কোনি পর্যন্ত হাত ধুতে হয়, তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন? তখন হযরতে আলী হাসতে হাসতে বলছে, বলে ভাই তুমি নবীর মুখে শুনেছো যে হাত কোনি পর্যন্ত ধুতে হয়, তবে নবীর মুখে কি এটা শোনোনি শরীরের যেখানে যেখানে অজুর পানি লাগবে সেখানে সেখানে তোমার জাহান্নামের আগুন লাগবে না? একবার জোরে হবে না, জোরে বলবে না সুবহানাল্লাহ। তখন ওই যুবক বলে, সত্যি নবী পাক এটা বলেছে? বলে হ্যাঁ, ওই জন্য আমি কুনি পর্যন্ত ধোবো আর এখান থেকে কাঁধ পর্যন্ত জাহান্নামের আগুনই জ্বালাবো, তাই আমি আলী কুনি পর্যন্ত না দিয়ে কাঁধ পর্যন্ত ধুচ্ছি, পুরো হাতে আগুন লাগতে দেব না। তখন ওই যুবক বলছে, ঠিক আছে নবীর কথা যদি এটাই হয়ে থাকে যে অজুর পানি গায়ে লাগলে জাহান্নামের আগুন লাগবে না, আমি যুবক প্রতিজ্ঞা করলাম কাল থেকে অজুর পানি দিয়ে গোসল করে নামাজ পড়তে আসবো। আর একবার জোরে হবে। যুবক কোথায় ছিল? মোহাম্মদ তুমি পাগল, তোমার উপর কলমা পড়া যাবে না, কলমা পড়লো, আমি নামাজ পড়বো না, নামাজ পড়লো, অজু করবো না, অজু করলো। শুধু তাই নয়, অজু করতে করতে গোসল করতে করতে আল্লাহ রসুলের একজন বড় সাহাবায় পরিণত হয়ে গেল। আরেকবার জোরে বলো, এটাই ছিল আমার নবীর আদর্শ, কারোর উপর কখনো কঠোর হয়নি, আমার নবী পাক ব্যবহার ভালো দিয়েছে। এই যুবকগুলো যখন নামাজ পড়তে যাবে দেখবেন কিছু কিছু লোক আছে তারা এই যুবকগুলোর লজ্জা লজ্জা সামনে দাঁড়াবে, একটা বুড়ো এসে পিছনে যা, সারাদিন বিলটা নেওয়া সামনে দাঁড়াচ্ছে, আরে ও যুবক যখন নামাজ পড়তে গেল তাকে তুমি আদর করো, তাকে তুমি স্নেহ করে সামনে পাঠাও, তবে তাদের নামাজের প্রতি মহাব্বত বাড়বে। খবরদার তাদের উপর খেই খেই করো না, তারা যদি একবার মসজিদ থেকে রাগ করে বেরিয়ে যায় জীবনে কখনো তারা নামাজি হতে পারবে না। এটাই ছিল নবীর আদর্শ। শেষ কথা কবি লিখছে, এবার এসে যুবক প্রিয় নবী কে বলে তো সব ছবি না নাকি ওজু করিলে, এবার এসে যুবক প্রিয় নবী কে বলে তো সব ছবি না নাকি ওজু করিলে, তাহলে ওজু না করে গোসল করিব, গোসল করিব কেন তো চোখে আগুন গায়ে লাগাব, এটাই আদর্শ নবীর শোনো না, এটাই আদর্শ নবীর শোনো না, কারোর প্রতি কঠোর হতো না, এটাই আদর্শ নবীর শোনো না, কারোর প্রতি কঠোর হতো না। তোদের মাঝে আছে জাদু মধু দেবা, তোদের মাঝে আছে জাদু মধু দেবা, একবার দেখলে চাই মন দেখতে দুবার, নূরের চেহারা মায়াতে ভরা, হুসনির সন্তান নূরের ফোয়ারা, দেখি তো জানা হয় ইশারা, একই অপূর্ব রূপের নজারা, নূরের চেহারা মায়াতে ভরা, হুসনির সন্তান কবি ছন্দের মাধ্যমে লিখছে, তোমার নামে তোমার শানে গাই গুণগান গানে গানে, তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে, তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে, তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে, তুমি তোমাদের শ্রেষ্ঠ মহান, তুমি তোমাদের শ্রেষ্ঠ মহান, তোমায় পাবি আমি
প্রতি কানে আমার জীবন জোড়ে আরে রে দাই ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আরে রে দাই ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণ গান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণ গান প্রভু গানে গানে তুমি তোমাদের শ্রেষ্ঠ পাখা তুমি তোমাদের শ্রেষ্ঠ পাখা তোমায় পাবি আমি প্রতি কানে আমার জীবন জোড়ে আরে রে দাই ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আরে রে দাই তে প্রভু বলে লাগি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণ গান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণ গান প্রভু গানে গানে তুমি তোমাদের শ্রেষ্ঠ পাখা তুমি তোমাদের শ্রেষ্ঠ পাখা তোমায় পাবি আমি প্রতি কানে আমার জীবন জোড়ে আরে হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আরে হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে কোন ফায়া কোনে রে মালিক তুমি তুমি তো প্রভু অন্তর্যামি কোন ফায়া কোনে রে মালিক তুমি তুমি তো প্রভু অন্তর্যামি তোমার হুকুমে গোলামে মরা তোমার হুকুমে গোলামে মরা তোমায় পাবি আমি প্রতি কানে আমার জীবন জোড়ে আরে হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আরে হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণ গান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে তুমি তোমাদের শ্রেষ্ঠ পাখা তোমায় পাবি আমি প্রতি কানে আমার জীবন জোড়ে আরে হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আরে হৃদয় ভরে বলে লাগি তোমায় বারে বারে বড় করে নিজে গুনে ভালোবেসে করে তোমার দয়া মায়া নাই যে সীমা তোমার দয়া মায়া নাই যে সীমা রহম তোমার প্রভু ধারণা ভরে আমার জীবন জোড়ে আরে হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আরে হৃদয় ভরে প্রভু বলে লাগি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণ গান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণ গান প্রভু গানে গানে তুমি তোমাদের শ্রেষ্ঠ পাখা তুমি তোমাদের শ্রেষ্ঠ পাখা তোমায় পাবি আমি প্রতি কানে আমার জীবন জোড়ে আরে হৃদয় ভরে প্রভু বলে নাকি তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আরে হৃদয় ভরে প্রভু বলে নাকি তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আরে হৃদয় ভরে প্রভু বলে নাকি তোমায় বারে বারে আমার জীবন জোড়ে আরে হৃদয় ভরে প্রভু বলে ভালো লাগছে তো তোমরা যেরকম চশমা ফশমা পরে বসে আছো আমি তো মাথা খারাপ এই রাত্রি ওই কালো চশমা লাগে লিয়েছিস কেন মহাবস্তি তোদের চার পাঁচ জন গোল করে আবার এখানে মনে আছে হোটেল চাউমিন খাচ্ছে এনে কি বদমাইশ বাচ্চা কাচ্চা জোরে তোক বিদ্যে একটু জোর কর দে হ্যালো হ্যালো
হ্যালো, এত জোরে দিবি যেন এখান থেকে বর্ডার পর্যন্ত শোনা যায়, জোর করে হবে একটু মাইক? দেখো যে তকবীর দে, না রে তকবীর, তকবীর আওয়াজ ভালো হয় না, জোর করে দে, জোরে না দিলে আমার জন্য আমার মন পছন্দ হয় না, আর একটু জোরে দে। এর আগে একটা প্রোগ্রাম করে আসলাম, বিথারি না কি জায়গা, বাচ্চা কাচার আওয়াজ শুনলি তোরা পালাবি এখান থেকে, বাঘের মতো গর্জন তাদের, একটু জোর করে দে। খাসনি ফুচকা জিলিপি চটপটি কিছু বসিনি আজকে রে, ওই জন্য অবস্থা খারাপ। ইমরান ভাই রে তোরা সবাই চিনিস তো, আমারে চিনিস, আমারে চিনিস, কি নাম আমার? এটা বড় পানা মুগুল্লি এসেদিনই, মোটা ভাই আমার নাম, আমার আব্বা ওই রেখেছে, নাম রেখেছে মোটা ভাই। তোদের সব বাঁশের বাড়ি মারতে হবে তোদের। যাই হোক, চলুন এবার একটি ছোট্ট করে নাথ রসুল শুনি, তারপর পরে ইনশাল্লাহ আরো কিছু নিত্য নতুন কালাম শোনাবেন। আর আপনারা রিকোয়েস্ট করেন, যে সকল যুবক ভাই আছে এবং বাবাজিরা আছেন, আপনারা কি কালাম শুনবেন রিকোয়েস্ট করেন, ইনশাল্লাহ সেই কালাম আপনাদেরকে শোনাবেন। চলুন শুরু করলাম ছোট্ট আকারে, রবের প্রশংসা হামদে বারি তাআলা দিয়ে। এবার জেনাবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আজকের মাহফিল সাজানো হয়েছে। জেনাবিকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীর শানে ছোট্ট একটা নাতে রসুল পেশ করব। তারপর আমরা আমাদের মূল গজল, রসুলের আদর্শ কাকে বলে, রসুলের ভালোবাসা, আর বাচ্চা কাচ্চা নিয়ে গজল হবে ইনশাআল্লাহ। কাজে তোরা বস, ওটা ওটি করিস নি, শুরু করতে দে আমাকে, ইনশাআল্লাহ একের পর এক তোদের সুন্দর সুন্দর গজল শোনানো হবে, বস সবাই। চলেন শুরু করছি আমি, মহান নবী পাকের শানে ছোট্ট একটা নাতিয়া কালাম কবি ছন্দের মাধ্যমে একটু শুনবেন। মনেতে তোমারই নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়, মনেতে তোমারই নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়, মনেতে তোমারই নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়, মনেতে তোমারই নাম লিখে যায়, স্বপ্নে হলেও দেখা দাও আমায়, মদিনা বানা দাদা দেখা, মদিনা বানা দাদা দেখা, তোমার বিবাহ জানা শ্বশুর ও কমা দিনা বানা
আমরা জানি না কেমন পছন্দ করেন, যারা যেমন পছন্দ করেন একটু রিকোয়েস্ট করেন, ইনশাল্লাহ শোনাবেন। হ্যালো, যাই বাহক, লাইট কে জ্বালিয়েছ? হাকিম তুমি জানিয়েছো? ইমরান ভাই থাক থাক, ঠিক আছে। না না ঠিক আছে ঠিক আছে। আসলে ইমরান ভাইরে দেখা যাচ্ছে ও জ্বালিয়েছে, কেন জানেন? এই পাশের লোকটা দেখা যায় না, ওই জন্য লাইট জ্বালিয়ে একটু ভালো করে দেখছে, অসুবিধে নেই। এইবারে দেখবে আচ্ছা, আমার ছোট্ট ছোট ভাই বোনের একটা একটাবার হাত তুলবে, আমি একটু দেখতে চাই কজন আছে। এই ছোট ছোট ভাই বোনের একটু হাত তোল না বাবা, তোরা পেছনে পেছনে কোনো ভাই বোন আছে ছোট্ট ছোট্ট? মাশাআল্লাহ অনেকজন আছে। আমি একটা গজল তোমাদের নিয়ে একটু গাইতে চাই, তবে এই যা টেবিল দিয়েছে আমি তো সামনেই যেতে পারবো না, এখান থেকে যা করতে হয় করতে হবে। এখানে তোমরা যতজন আছো বাবা, এই কছি এই মোবাইলে বসে রয়েছে, খোকার বাপ বড় হয়ে গেছিস, একটা একটা সরিয়ে দিলে বেটার হয়, একটু সুবিধা হয় আমার, একটা সরিয়ে দিলে তাহলে একটু বাচ্চাদের কাছে যাওয়া যায়। এই ফোন রাখ রাখ, এরা একদম মানে একদম অ্যাক্টিভ নয়, তোরা একদম অ্যাক্টিভ নয়,
আমার ইউটিউবে দেখবি বাচ্চা কাচ্চা ওদের আওয়াজের ঠেলায় এই ক্যামেরা ট্যামেরা গুলো কাঁপুনি শুরু হয়ে যায়, আর তোরা যা শান্ত হয়ে বসে আছিস, বাপরে বাপ, জানি না কি হবে। একটা গজল বলবো, যদি তোরা ভালো করে আওয়াজ দিস তাহলে ভালো ভালো গজল হবে, আর না বলি ও সখিনা। কি বুঝলেন, কিছু বুঝলেন? হ্যাঁ বাবা, এখন সত্যি কথা বলতে প্রচন্ড ঘুমের মধ্যে আছি, ঘুমের ঘোর কাটেনি আমার এখনো। এই চা পাঁচ মাস, সাড়ে পাঁচ মাস একভাবে কোনোদিন রাতে আমরা ঘুমাইনি, তারপরে এই শরীর নিয়ে কষ্ট করে তোদের কাছে প্রোগ্রাম এসেছি। তোরা খুশি না? খুশি তো? তাহলে তকবীর হোক দেখি না। আরে তকবীর, মাশাআল্লাহ, এই আওয়াজটা চাই। বল তোদের নিয়ে কি গজল গাইবো, তারপর বড়দের গজলে যাবো, আগে তোদের ঠান্ডা করি। আল্লাহ, তোরা বুড়িমা বুড়িমা করছি, বুড়িমা মরে গেছে, ছ বছর ধরে বুড়িমা গাইছি, যা ঠান্ডা পড়েছে, ও বুড়ি আর বেঁচে থাকে বলে মনে হয় তোদের? ও বুড়ি মরে গেছে, বুড়িমার আমি নিয়ে আসিনি আজকের গাড়ি করে, সমস্যা। বুড়িমা বাদ দিয়ে অন্য কিছু বল, নবী রাজ শরীফ গাইব, আমার মনের ঘরেতে রেখেছি জারে গাইব। তোরা জানিস সবাই গজলটা, আমার মনের ঘরেতে রেখেছি জারে, সবাই জানিস তো? আমি এক ছন্দ গাইব আর তোরা এক ছন্দ গাইবি আমার সাথে, হবে ইনশাআল্লাহ? জোরে বলো ইনশাআল্লাহ, আরো জোরে হবে ইনশাআল্লাহ। কই এক আওয়াজে দেখি, আমার মনের ঘরেতে, যারা যারা বলিনি, যারা যারা বলিনি, গন্ডগোল আছে, বল কিরকম, বল কিরকম গন্ডগোল, বল জিজ্ঞেস কর। যারা যারা বলেছে আমার মনের ঘরেতে রেখেছি যারে, তোরা কারে রেখেছিস মনের ঘরে, কাকে রেখেছিস? হ্যাঁ, ছকিনাবু কারে রেখেছিস, নবীরে রেখেছিস? যারা যারা বলেনি তারা ছকিনাবুরে রেখেছে মনের মধ্যে, ওই জন্য এরা বলে না। জোরে সোরে ভাবে দেখি, আমার মনের ঘরেতে, যারা যেখানে আছে গুণ গুণ টেলিফোন, মায়ের আঁচলের মধ্যে থাক, কোলের মধ্যে থাক, সেখান থেকে আওয়াজ ছুটতে হবে। যদি আওয়াজ পাই, যদি মুড আমার চলে আসে, গজলের ফোয়ারা বয়ে যাবে আজ। আর যদি মুড না আসে তাহলে ও ছকি না ছাড়া আর কোনো গতি হবে না, বুঝেছো? দেখি, আমার মনের ঘরে তে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, কামে পানারে, দু জাহানের বাদশা নবী, কামে পানারে, আমার মনের ঘরেতে, একেছি জারে, মনের ঘরেতে, একেছি জারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, কামে পানারে, দু জাহানের বাদশা নবী, কামে যারা যারা আওয়াজ দিচ্ছিস বাবা, হাত তুলে আওয়াজ দে, প্রেশার বাড়বে, পাওয়ার বাড়বে, ফুল চার্জ দে, ঠিক আছে? হাত যার ভালো আছে, আর যার জামা আছে না, সে তার হাত তোলার দরকার নেই, তার জামা ভালো আছে, হাত তুলবি দেখি। আমার তয়ার নবী রে, আরো জোরে তয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, কামেলি বানারে, দু জাহানের বাদশা নবী, কামেলি বানারে, আমার মনের ঘরে তে, একেছি যারে, জোরে জোরে ঘরে তে, একেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, কামেলি বানারে, আমার তয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার তয়ার নবী রে, আমার মায়ার নবী, বলো 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 দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, কামেলি বানারে, দু জাহানের বাদশা নবী, কামেলি বানারে, আমার মনের ঘরে তে, একেছি যারে, মনের ঘরে তে, একেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, আওয়াজ কি ঠিক আছে? ঠিক আছে, এবার ঠিক আছে কচি, এই কজন যদি এত আওয়াজ হয়, তোর তো এই গুটি কত বাচ্চা কাচ্চা, তোর এই কজনায় যে আওয়াজ ফাটিয়ে দিচ্ছিস বাবা। এখন আমি যদি তোদের একটা অফার দেই, শাবান মাসের অফার, লোক পুজোর অফার দেয় না, আর আমরা তো অন্য ধর্মের, আমরা তো মুসলিম, তাই আমরা শাবান মাস মানে বুঝি শবে বরাতের মাস, এই মাসের অফার দেবো। কি অফার জানিস? এর মধ্যে সবচেয়ে জোরে যে বলতে পারবে, দুজনকে নেবো, পঞ্চাশ টাকা করে একশো টাকা দেবো। এই তুই চুকুর বস, ভোগেশনী মেলা, সামনে দাঁত নেই, ওখানে ভক 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 করে যাচ্ছে, বস।
সত্যি বলছি এখানে মোটামুটি যারা দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে পঞ্চাশ টাকা করে দেবো। রেডি আছিস বাবা? ফুল চার্জ। এবার দেখি গুতো তো একটু মেরেছি, এবার উপরে উঠে গিয়ে দেখি একসাথে দু জাহানের বাদশানো বিশানো পঞ্চাশ টাকার পাওয়ার দেখো। ওরে মাশাল্লাহ, কোথায় গুতো মারতে হয় আমি খুব ভালো জানি বুঝলি। আরো জোরে হবে দেখি দু জাহানের বাদশানো বিশানো আরো জোরে দু জাহানের বাদশানো বিশানো বানারে সবাই মিলে দু জাহানের বাদশানো বিকামেনি বানারে দু জাহানের বাদশানো বিশানো বানারে। আমি কিন্তু ফলো করছি কোন দুজন টাকা নেবে আমি এক্ষুনি বলবো না, আমি ফলো করছি এর মধ্যে কারা সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে। গজল মুখস্থ আছে? সবার মুখস্থ? চলো এবারে হাত তুলে জোরে জোরে আর একবার দেখি গালাগালি দিলি বাবা কচি, এমন করে বল যেন শুনতে পাই আমি বুঝতে পারি। হ্যাঁ জড়িয়ে ফড়িয়ে বলার দরকার নেই, সুন্দর করে আওয়াজ দিয়ে সুরে সুরে নবিশানে হবে ঠিক আছে। ওই মদিনা দেখার লাগে লাগে ওই মদিনা দেখার লাগে দুজনকে আমি পেয়েছি এর মধ্যে, তবে নাম আমি এক্ষুনি বলছি না কোন দুজন গলা ফাটিয়েছে। এবার হবে ফাইনাল, এতক্ষণ টেস্ট হচ্ছিল এবার ফাইনাল পরীক্ষা ঠিক আছে। আমি যাকে চুজ করেছি, যে দুজনকে আমি চুজ করেছি, এখন এই দুজনের থেকে এই ফাইনাল পরীক্ষা যদি আরো বেশি কেউ আওয়াজ দেয় তারা দুজন বাদ হয়ে অন্য দুজন হবে ঠিক আছে। তৈরি আছো সবাই? রেডি আছো? তবে বিশৃঙ্খলা নয়, বসে বসে আওয়াজ দিতে হবে, বসতে হবে, গলা ভেঙে করে চানাচুর হয়ে যাক, ইতিহাস তৈরি করে দিতে হবে যে শিল্পী আকানা ভাই তোরা এনেছিস গলা পুরো চানাচুর ঝুড়ি ভাজা করে ছেড়ে দিছে তাই না। জোরে জোরে হবে, রেডি আছো? দেখি মোদের নবী রসিলাতে জরে মোদের নবী রসিলাতে সবাই সবাই জরে জরে হাত তুলে হাত তুলে আদি পিতা আদম যখন বসি বসি পড়ে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে সবার বিচারে সবার বিচারে দেখা দিও রে জাগানো জানো আস্তে করে আস্তে করে আস্তে করে দো জাহানের বাদশানো আরে আস্তে করে দো জাহানের বাদশানো বিশানো টাকা দেবো না দেবো না এরকম তাই শোনে না টাকা দেবো না। আমি বলি আসতে তাও জোরে জোরে বললেও জোরে। বাপরে বাপ, তোরা কি বাবা সব একেবারে আল্লাহ রেসকে উঠে গেছিস নাকি রে বাবা, নাকি পঞ্চাশ টাকার পাওয়ার করছি? আহা, তোরা যে আওয়াজ দিয়েছিস বাবা, আমি একদম অন্তর থেকে বলছি তোরা যে আওয়াজটা দিয়েছিস এই আওয়াজের তো কোনো তুলনা হয় না, এত টাকা আমার কাছে নেই বাপ, এত টাকা আমার কাছে, আমি এমনি গরিব মানুষ, প্রচন্ড গরিব, আমি আমি পঞ্চাশ টাকা করে দিই তাই গরিব মানুষ তো আমি, যার ভুঁড়ি আছে সে বড় লোক, যার ভুঁড়ি নেই সে গরিব ঠিক কিনা। হ্যাঁ তো আমি গরিব মানুষ, আমি দুজনকে চুজ করে নিয়েছি পঞ্চাশ টাকা করে দেবো, নাম এক্ষুনি বলবো না, এক্ষুনি নাম বললে আবার মন খারাপ হয়ে যাবে
আমি চুজ করে রেখে দিয়েছি একটা দুটো গজলের পর আমি ডেকে উপহারটা দেবো, ঠিক আছে? চিন্তা করবে না, সবাই বসবে, এরকম অনেক কুইজ হবে, অনেক গজল হবে তোমাদের নিয়ে, ঠিক আছে? চলেন শুরু করলাম আমি। বাবা এত রিকোয়েস্ট, ফুলের সেরা ফুল, আকাশ জমিন চাঁদ সিতারা, ভোরে ঘুমাও কেন জোহরে তোমার মাটি গজল, কবর কবর, বুড়িমা বুড়িমা মরে গেছে বলেছি তো, নুরি চেহারা বুঝি না উপভোগ, অনেক রিকোয়েস্ট মাশাআল্লাহ, অনেক ফরমাইশি কালাম এসেছে, আমি গাইবো একটা একটা করে, কোনো সমস্যা নেই, একটুখানি অপেক্ষা করুন, আমি আর একটুখানি মেহফিলটাকে আরেকটু আগিয়ে নিয়ে যাই একটু পরে। এখানে যেহেতু আমার মুরব্বিয়ান চাচারা বাবুরা সবাই আছে, আমি রসুলের আদর্শ কাকে বলে, রসুলের ভালোবাসা কাকে বলা হয়, মায়েদের জীবনী, আল্লাহর ওলিদের জীবনী সব শোনাবো ইনশাআল্লাহ। আর একটুখানি দু একটা কালাম আমি গাইবো, তারপর আমি মূল গজলে চলে যাবো। শুনতে থাকুন আমার নবী পাকের সামনে আর একটা ছোট্ট নাতিয়া কালাম কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। হৃদয় জুড়ে তোমার রে দাও প্রভু আমারে, 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 কোন কোন সময় জানো আমি, কোন কোন সময় জানো আমি, ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমার রে দাও প্রভু আমারে, তোমার সাথে তুমি ছাড়া অন্য কেহ আপন নয়, তাই তো সবার আগে, তাই তো সবার আগে খুঁজেছি তোমার রে, হৃদয় জুড়ে তোমার রে দাও প্রভু আমারে, আরো যদি আপনাদের ফরমাইশ থাকে আপনারা দিতে থাকুন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো গাওয়ার জন্য। চলেন এবার যে গজলটি আমি গাইবো সেটা হচ্ছে এখানে ফরমাইশি কালাম, ফুলের সেরা ফুল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকে দেখে চাঁদ পর্যন্ত আসমানে লুকিয়ে যায়, চাঁদ নিজেকে গর্ব করে, চাঁদ নিজে নিজে বলে যে কত মানুষ আমাকে বলে দেয় চাঁদটা কত সুন্দর, সবাই চাঁদের প্রশংসা করে,
আমার নবী পাক যখনই দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো, ওই আসমানের চাঁদ বলতে লাগলো, হে আল্লাহ তুমি এমন একটা মানুষকে পাঠালে আল্লাহ, আমি চাঁদ, আমাকে তুমি হার মানিয়ে দিলে। ওই চাঁদ আজকে সে লজ্জায় লুকিয়ে যাচ্ছে আমার নবীর চেহারা দেখে। কত সুন্দর চেহারা আমার নবী পাকে, কত সুন্দর লাগে আমার নবীকে দেখতে। তাই একসঙ্গে মনে পড়ে গেল গাই, তারপর ইনশাআল্লাহ ফুলের সেরা ফুলটা আপনাদের শোনাবো। ওই চাঁদ নবীকে দেখে যে লুকিয়ে যায়, সেই চাঁদ আমার নবীর প্রশংসা করে, আমি চাঁদ, আমি কিছু না নবীর কাছে, নবীর তো তুলনাই হয় না, তাকে আল্লাহ পাক একেবারে হাতে করে বানিয়েছে, কি অপরূপ রূপে করা সে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কবি বলছে হ্যালো,
আরো একটি কালাম শুনলে, রিকোয়েস্টের কালাম একটা একটা করে গাইবে এবং নতুন কালাম ও ইনশাল্লাহ একটা একটা করে আপনাদেরকে শোনাবেন। একটু ধৈর্য ধরে বসতে হবে, প্রচুর রিকোয়েস্ট করেছে এখানে, সেই রিকোয়েস্টের কালামগুলো আপনাদেরকে শোনাবেন। এবার ছাড়া তোদের কোনো রিকোয়েস্ট আছে নাকি? তোদের রিকোয়েস্ট আছে বল, তোদের রিকোয়েস্ট কি বল? হ্যাঁ আলি আলি কি সে তোরা খুব চালাক বুঝলি, তোদের মতো চালাক কেউ নেই। এই ভাই এদিকে মসজিদে বাচ্চারা যায় নামাজ পড়তে, ভাই ও ভাই নামাজ পড়তে যায় মসজিদে, ছোট ছোট বাচ্চারা যায়। এই বদমাইশ টাইপের কিছু বাচ্চা আছে জানেন। আমি একদিন মগরেবের নামাজ পড়ছি, ফরজ নামাজটা মসজিদের ভিতরে পড়ে বারান্দায় এসেছি, সুন্নত নফল পড়বো, সবে নিয়তটা করেছি, আমার পাশে ওরাও দাঁড়িয়ে একসাথে নিয়ত করেছি আমরা, কিন্তু আমি এখনো রুকু করিনি, ওদের দেখি দুরেকাত সুন্নত দুরেকাত নফল শেষ বাড়ি চলে যাচ্ছে। আমি বললাম আমার দিমাগ টিমাগ খারাপ হয়ে গেল নাকি, 5G স্পিডি পরে বেরিয়ে গেল। তো পরের দিন ধরার জন্য ফরজ নামাজ পড়ে আর মসজিদের বারান্দার পেছনের দিকে দাঁড়িয়ে যাই, দেখি কিভাবে চার রেখা শেষ হয়। ভালো করে ফলো করে দেখবেন, যারা নামাজ কালাম পড়েন আমার বাবুরা বলতে পারবে, ওরা একসাথে নিয়ে দেবো আজ আল্লাহু আকবার বলেই একেবারে ঝুপ ঝাপ করে মেরে বাড়ি, দাঁড়ানোর কোনো সিস্টেম নেই। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আমরা ফরজ নামাজ পড়ছি, শেষ দা অবস্থায় পিছন থেকে একটাই আওয়াজ হচ্ছে, ফড়াস 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 করে আওয়াজ হচ্ছে। আপনি সালাম ফিরিয়ে দেখছেন একদম সুপি সানলাইট বসে আছে। এখানকার বাচ্চা কাচ্চা না, এরা খুব ভালো তাই না? মানে ভালো তো, এরা তো বড় বড় চোখ করে তাকাচ্ছে, মারবি নি তো জোর করে তকবীর দে, নারাই তাকবীর, জোরে তকবীর দে, নারাই তাকবীর, নারাই তাকবীর। হ্যালো হ্যালো জি, না এক্ষুনি চলেন, এবার একটু মূল গজলে যাই। এবার একটু ঘটনামূলক গজল না গাইলে অনেকটা রাত হয়ে গেছে, এখানে ফরমাইশ আছে, আমি মাঝে মধ্যে একটা একটা করে ফরমাইশ গাইবো। দেখেন যারা আমার বুড়িমা বুড়িমা গজল শুনেছেন, অনেক তো অনেকেই আছেন যারা বুড়িমা গজল শুনেছেন আপনারা। বুড়িমাতে বলেছিলাম যে মায়ের বুকের খাঁচায় রাতি মেরে সন্তান আর বৌমা মিলে বাড়ি থেকে বার করে দেয়। আর নবীর জামানায় একটা বুড়ি আছে, বুড়ি ছিল নবীর জামানায়, এ বুড়িমা আবার সেই বুড়িমা না, এ বুড়ি আবার সাংঘাতিক বুড়ি, ভালো করে শুনতে হবে। এবার যে গজলগুনা গাইবে একটু মন দিয়ে শুনবেন, তাহলে মোটামুটি আমার গজলগুনা বুঝতে পারবেন। আমরা চাই আমাদের গজল থেকে মানুষ কিছু উপকৃত হোক। দেখেন নবীর জামানায় একটা বুড়ি ছিল, এমন একটা বুড়ি যে বুড়ি একেবারে থুতথুরে বুড়ি, চামড়া গুটিয়ে গেছে, হাঁটতে পারে না, খুব মানে লাঠি ধরে ধরে টুকটুক করে হাঁটে। একদিন দেখা যাচ্ছে হঠাৎ করে সেই বুড়ি নিজের জামা কাপড় যা যেখানে ছিল সব একটা পোটলার মধ্যে গুটিয়েছে, একটা পোটলার মধ্যে গুটিয়ে ওই পোটলাটা মাথায় নিল, মাথায় নিয়ে একটা লাঠি ধরে এক পা এক পা এক পা করে টলতে টলতে জীর্ণ শীর্ণ দেহ নিয়ে মরুর বালুর উপর থেকে চলেছে। হঠাৎ একটা মানুষ এলো, ও বুড়িমা কোথায় চলেছে এই রৌদ্দুরের মধ্যে, খড়খড়ে রৌদ্দুর, তুমি কোথায় যাচ্ছ? তখন বুড়িমা আফসোস করছে, কান্না কান্না ঢঙে বলছে, আহারে কি বলবো তোরে দুঃখের কথা বাবা, আজকের এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে এসেছে। তুই শুনেছিস কিনা আমি জানি না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে এসেছে, যে ছেলে নাকি কলমার দাওয়াত দিচ্ছে, ইসলাম ধর্ম প্রচার করে, কি সব ইসলাম ধর্ম, কি সব কলমার দাওয়াত, তা আমি ওর উপর ইমান আনবো না, আমি আবার শুনেছি তার উপর কলমা না পড়লে নাকি তাকে আবার মেরে দেওয়া হচ্ছে, তাই আমি বুড়ি সকাল সকাল মরতে চাই না, তাই দেশ ছেড়ে পালাচ্ছি, দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি, আমি মোহাম্মদের উপর কলমা পড়বো না, আর এখানে থাকতেও দেবে না, মোহাম্মদ তো আমার মেরে দেবে, ও নিষ্ঠুর বদমাইশ ছেলে, ওই জন্য দেশ ছেড়ে পালাচ্ছি। খুব মন দিয়ে শোনেন, তাহলে বুঝতে পারবেন আমার নবীর আদর্শ কেমন ছিল, মানুষের সঙ্গে আমার নবীর ব্যবহারটা কত সুন্দর ছিল। একটু কানটা খাড়া করে শোনেন, এই গজল থেকে জীবন বদলে যাবে, নবীর আদর্শ সেই আদর্শ নীতির উপরে যদি আমরা চলতে পারি আল্লাহ রসুল নিজে আমাদের শাফাত করবেন। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, একটে বড়ি মগদি নাই চলে গাঠরি মাথা, একটে বড়ি মগদি নাই চলে গাঠরি মাথা, একটে বড়ি মগদি নাই চলে গাঠরি মাথা, পাহাড়ি পোছা মাথা চলো মা কথা, পাহাড়ি পোছা মাথা চলো মা কথা, মোহাম্মদের চালায় আমি থাকবো না।
কেটে বড়ে মোদি নাই চলে গাটোরি মাথা কেটে বড়ে মোদি নাই চলে গাটোরি মাথা পাহাড়ি পচা মাথা চল বাবা কথা পাহাড়ি পচা মাথা চল বাবা কথা মোহাম্মদের জানাই আমি তাকব না যথা কেটে বড়ে মোদি তোমার যা অবস্থা ঠকঠক করে কাঁপছো চামড়া গুটিয়ে গেছে বুড়িমা হাঁটতে পারো না চলতে পারো না অত ভারী একটা গাঁটুরি তোমার মাথায় আবার লাঠি ধরে ধরে কাঁপতে কাঁপতে কোথায় যাচ্ছ বুড়িমা বুড়িমা কাঁপছে আর বলছে আহারে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে দুষ্টু দুশ্চরিত্র ছেলে যার বাপ বদমাইশ যার মা বদমাইশ বাপ মা তুলে যত কটু কথা বলার বুড়িমা বললো বলার পর বলছে মোহাম্মদ কলমার দাওয়াত দেয় মোহাম্মদের উপর কলমা না পড়লে নাকি সবাইকে মেরে দেওয়া হচ্ছে তাই আমি কষ্ট করে বাড়ি থেকে পালাচ্ছি আহা দেশ ছেড়ে পালাচ্ছি আমি এই দেশে থাকবো না মোহাম্মদের দেশে থাকা যাবে না দেখেন তারপর কবি বলছে শেরে চাচা একটে বড়ে মোদি নাই চলে গাটোরি মাথা একটে বড়ে মোদি নাই চলে গাটোরি মাথা পাহাড়ি পচা মাথা চল মা কথা পাহাড়ি পচা মাথা চল মা কথা মোহাম্মদের জানাই আমি থাকব না কথা একটে বড়ে মোদি লোকটা বলছে বুড়িমা দাঁড়াও তোমার অবস্থা দেখে আমার বুক ফেটে যাচ্ছে আমার কষ্ট হচ্ছে তোমাকে কষ্ট করতে হবে না বুড়িমা ভালো করে শোনেন লোকটা বলছে বুড়িমা তুমি তোমার ভারী গাঁঠুরি নিচে নামাও তোমার ভারী গাঁটুনি আমি আমার মাথায় নিচ্ছি আর তুমি আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি এখন এই লোকটা এই কথা বলার পর বুড়িমা লোকটার দিক তাকিয়ে বলে বাপ রে বাপ তোর মনে এত দয়া তোর মনে এত মায়া বাবা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া বাবা তুই আমার কষ্ট সহ্য করতে পারবি না বলে আমার গাঁঠুনি নিজের মাথায় নিবি বলছিস বলে হ্যাঁ বুড়িমা তোমার কষ্ট সহ্য হয় না তুমি তোমার গাঁঠুনি আমার মাথায় তুলে দাও তখন বুড়িমা খুব খুশি 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 মনে বলছে আহারে যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস আমার দেশ ছেড়ে পালাতি হতো না বুঝলেন না ভালো করে শুনতে হবে বুড়িমা বলছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ওই বদমাইশ ছেলেটা যদি নবী না হয়ে তোর মতন ভালো ছেলে তোর মতন দয়া মায়া শরীরের একটা ছেলে যদি নবী হতো আমার দেশ ছেড়ে পালাতি হতো না বাবা কত সুন্দর করে তুই আমার আমার কষ্টটা বুঝতে পারলি আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে আমার কষ্ট বোঝে না কি হলো এবার সেই পোটলাটা লোকটা মাথায় ভাই এখানে এত গল্প করলে হবে না বয়োজ্যেষ্ঠ তাও এক্সাম্পল স্বরূপ বলছি যদি বেতালে বউ ওঠে মাইনে বলতেন জিজ্ঞেস করবে এত লেট হলো কেন এই দেখো মাইনে পেয়েছ বলে তার ঘরে যদি দিতে বলে না তুমি দাঁড়ো মাইনে পেয়েছো কি বলো যদি মাইনে পাও তাহলে ঘরে ঢুকতে দেবো নইলে ঘরে ঢোকার কোনো কোনো আইন নেই আজকে কেননা ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান হয়েছে মা আর বউ বিনা স্বার্থে পৃথিবীর বুকে একজনই তোমাকে ভালোবাসতে পারে সেটা হলো তোমার মা আজকের সেই মায়ের বুকের খাঁচায় লাথি মেরে বার করার আগে তোমার পা পেলারাইজ আজকের তোমার পা পড়ে যাওয়ার কথা তোমার পা কেটে পড়ে গেলে আল্লাহ পাক খুশি হতো একটা কথা মনে রেখে দেন বাপ মায়ের বুকের খাঁচায় লাথি মেরেছো তুমি বাপ মাকে অবহেলা করেছো বাপ মাকে আলাদা খেতে দিয়েছো তারপরও সেই বাপ মা তোমাকে বদদোয়া দেয়নি সেই বাপ মা তোমার জন্য দোয়া করে গেছে সেই বাপ মাকে আলাদা খেতে দিচ্ছ আহা তাই কবি লিখছে বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যার মনে চোখে চোখে মুসিবতে আগলে রাখে মা প্রতি ক্ষণে বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যার মনে চোখে চোখে মুসিবতে আগলে রাখে মা প্রতি ক্ষণে সেই মায়ের আপদ
চাচি মায়ের ইয়া সারা দুনিয়া ঘুরে মায়ের সমা পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমা পাবে না সারে তো ছাড়া হে দুনিয়া সারে তো ছাড়া হে দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমা পাবে এইবারে যারা বুড়িমা গজল শুনেছেন তারা শুনেন, একটা মা শীতের রাতের বেলা যদি বাচ্চা জন্ম দেয়, ওই বাচ্চা মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো, কখনো কেউ সাক্ষী দিতে পারবে যে পায়খানা পেশাব করার জন্য ওই মা রেগে টেগে একদম রেগে গিয়ে ওই বাচ্চা বলে দূর হয়ে যা, তুই আলাদা ঘরে শু আমি আলাদা ঘরে শুই, তুই আমার কোলে শুধু পায়খানা করিস তোকে আমার পাশে শুতে নেবো না, কখনো মা এরকম বলতে পারে? হ্যাঁ, তোমার কোলে পায়খানা করলো পেশাব করে দিল, তারপরেও মা তোমাকে আদর করে মুছিয়ে পরিষ্কার করে ঘুম পাড়িয়ে সেই মা শীতের রাত্রের বেলা গোসল করে নিজেকে পাক পবিত্র করার জন্য। সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, এক পা নড়ার ক্ষমতা নেই, সেই বুড়ো বাপ মা যদি ঘরের মধ্যে পায়খানা পেশাব করে তখন তোমার ঘাড়ে বাজ পড়ে। হ্যাঁ, ছোটবেলার কথা ভুলে গেলে আল্লাহ পাক বলে ওকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোদের বলে দেই আমি আল্লাহ পাক আমার ইবাদত বান্দাগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত কি জানিস? তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি কর মহব্বত কর, আমার আল্লাহ পাক বলে। যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই তার বাড়িতে কখনো আল্লাহর রহমত এবং বরকত থাকতে পারে না। বাপ মা তোমার জন্য রহমত এবং বরকত, সেই বাপ মাকে অবহেলা করো না। তাই কবি লিখছে, হাজারে দুঃখ যত রাতে হয় না বেলা তখন রাতে কেটে রাতে ঘুম আসে না বসে থাকে মা বাবা রাতে, হাজারে দুঃখ যত রাতে হয় না বেলা তখন রাতে কেটে রাতে ঘুম আসে না বসে থাকে মা বাবা রাতে, আল্লাহর বাবা উপহার মাশাআল্লাহ। শুনলেন একটি মায়ের গজল, বুড়িমা তো অবশ্যই হবে, বুড়িমা শোনার আগে এই মায়ের গজল। আসলে সবাই জানে যে ইমরান বার বুড়িমা গজল একটাই, ইমরান বার বুড়িমা আরো গজল আছে কিন্তু মানুষ সেগুলো জানে না। অনেক পুরনো একটা কালাম আছে, একটি বুড়ি মদিনায়, শুনেছেন? সবাই মনে শোনেননি, অনেক পুরনো কালাম। আমার সর্বপ্রথম ইমরান ভাইয়ের সাথে রেকর্ডিং সেই কালামটি, একটি বুড়ি মদিনায়, সেটাও বুড়িমা, কিন্তু ওটা কেউ নেয় না, সবাই ওই পুরনো বুড়িলে টানাটানি করছে। মাঝে মাঝে আমি রেগে গিয়ে বলি বুড়ি মরেও না নতুন বুড়িয়াটা আসে, তো মাশাআল্লাহ সবাই সেই পুরনো বুড়িমা শুনতে পছন্দ করেন। ইনশাআল্লাহ হবে বুড়িমা গজলটা একটু লাস্টের দিকে হোক, আগে কিছু রিকোয়েস্ট আছে এবং কিছু নিত্য নতুন কালাম আপনাদেরকে শোনাবেন। কোজি তোরা ঘুমিয়ে পড়েছিস নাকি? ঘুমোসনি তো? দে জোর করে একবার তাকবীর দে, নারাই তাকবীর, আরো জোরে দে নারাই তাকবীর, নারাই তাকবীর। একটা ফরমাইশি গজল আছে এখানে, নুরি চেহারা মায়াতে ভরা। এই গজলটা একটু ভিন্ন রকম, এই গজল থেকে আমরা বুঝতে পারবো এই গজলের শিক্ষাটা কি জানেন? এই গজলের শিক্ষা হচ্ছে যারা নামাজ কালাম পড়ে না, এখানে আমার এই ভাইগুলো, আমি ডাইরেক্ট বলছি, এরা নামাজ পড়ে না হয়তো, কিন্তু তারপর ওরা যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল শুনছে, যদি ওদের মধ্যে ইমান না থাকতো তাহলে নবীর প্রতি ভালোবাসা না থাকতো, আল্লাহর প্রতি ভালোবাসা না থাকতো, এরকম দাঁড়িয়ে থাকতে পারতো না। তাদের জন্য দোয়া করেন আপনারা, আল্লাহ পাক তাদের হেদায়েত দিক। সামনে রমজান মাস,
ইনশাল্লাহ একদিন ওরাও নামাজি হবে। তবে যুবক ভাইরা, তোমাদের জন্য একটা গজল আমি শোনাই, নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই শুনবেন গজলটা, ভালো লাগলেও শুনবেন না লাগলেও শুনবেন, খুব মজার একটা গজল, একটুখানি অপেক্ষা করতে হবে, কি মজাটা আছে একটু লাস্টের দিকে বুঝতে পারবে। আমার নবী পাক সাহাবাই কেরামদের নিয়ে জলসা করছে, এরকম নবী বসে আছেন হজরায় আর সামনে সব সাহাবাই কেরাম বসে আছেন, আমার নবী জলসা করছেন না সিহাত করছেন, হঠাৎ করে আমার নবীর চোখ পড়ে গেল একদম পেছনের দিকে, সবার শেষে একটা ইহুদি যুবক, মুসলিম নয় একটা ইহুদি যুবক চুপ করে বসে আছে। আমার নবী চোখ গেল পেছনে, এই যুবক তুমি কে বাবা? বলে কি করতে এসেছো তুমি? বলে হে মোহাম্মদ, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তুমি সাহাবাই কেরামদের নিয়ে জলসা করছো, কথা বলছো, তোমার কথা খুব মধুর মতো মিষ্টি লাগছে, তাই আর যেতে পারলাম না, বসে বসে তোমার কথা শুনছি। আমার নবী পাক এই কথা শুনে একটু মুচকি হাসলো, এই হাসির পর ওই যুবক হাসিটা নিয়ে বাড়ি চলে গেল, মুসলিম না ইহুদি যুবক, হাসি নিয়ে বাড়ি যাওয়ার পর ওই যুবকের ওই মুচকি হাসি দিয়ে কতটা দূর পর্যন্ত একটা মুচকি হাসির দ্বারা যুবক যেতে পারে, এটাই হচ্ছে ঘটনা। আর এর মধ্যে কি শিক্ষা আছে আমি আপনাদের পরে বলছি, আমার যুবক ভাইরা বিশেষ করে শুনবে, ওই যুবক আর এই যুবক, এখন এই দুই যুবকের মধ্যে পার্থক্য দেখেন, কিভাবে একটা যুবক নামাজের প্রতি আসে, কিভাবে নামাজে তার মন আসে, এই গজল থেকে বোঝা যাবে। আমার নবী পাক মুচকি হাসি দিল, যুবক হাসিটা নিয়ে বাড়ি চলে গেল। এবার দেখেন কি হয়, নূরি চেহারা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা, নূরি চেহারা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা, নূরি চেহারা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা, দেখি তো জানা হয়ে দিশারা এই অপূর রূপের নজারা, তোটের মাঝে আছে জাদু মধুতে ভরা, তোটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটি বার দেখে চাই মন দেখতে দুবারা, নূর চেহারা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা, দেখি তো জানা হয়ে দিশারা এই অপূর রূপের নজারা। এই যুবক কি করতে এসেছো, কেন অমন করে তাকিয়ে আছো আমার দিকে? বলে হে মোহাম্মদ, তোমার কথা এত মধুর মতো মিষ্টি লাগছে, তাই আর যেতে পারলাম না, বসে বসে তোমার কথা শুনছি। আমার নবী আরো মিষ্টি করে হেসে দিল, নবী পাক মুচকি হাসতেন, মিষ্টি করে হেসে দিল। এই মিষ্টি হাসি নিয়ে যুবক কি করবে, দিশে হারা হয়ে গেল, যুবক ওখান থেকে বাড়ি চলে গেল, গিয়ে খেতে যায়, শুতে যায়, ঘুমাতে যায়, যেখানেই যায় না কেন দুনিয়ার আর কোনো ধ্যান ধারণা চিন্তা ভাবনা যুবকের মাথায় আসে না, শুধু চোখ বন্ধ করলে নবীর হাসি, চোখ খুললে নবীর হাসি, আর কিচ্ছু মাথায় আর আসে না সেই যুবকের। কবি চন্দ্রের মাধ্যমে লিখছে দেখেন, নবীর কাছে এসে বসে এক ইহুদি, প্রশ্নতারি করে আমার দয়ারে নবে, নবীর কাছে এসে বসে এক ইহুদি, প্রশ্নতারি করে আমার দয়ারে নবে, কেন এসেছো বলো আমার দরবারে, কেন এসেছো বলো আমার দরবারে, তাকিয়াছো কেন আমার মায়ার নজরে, আনবে কি ঈমান ভরবে কলিমা, আনবে কি ঈমান ভরবে কলিমা, যুবক বলে ঈমান আনবো না, আনবে কি ঈমান ভরবে কলিমা, যুবক বলে ঈমান আনবো না, টটের মাঝে আছে জাদু মধুতে ভরা, টটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটি বার দেখলে চাই মন দেখতে দুবারা, নূর চেহারা মায়াতে ভরা রোশনি ছলকায় নূরের ফোয়ারা, দেখি তো জানা হয়ে দিশারা একে অপর রূপের নজারা। পরদিন আবার গেল ওর ব্রেনটা যখন আর কিছু আসে না, ফের নবী পাক সাহাবাই কেরামদের নিয়ে জলসা করছেন, নসিহত করছেন, ওই যুবক আবার সবার পেছনে গিয়ে বসেছে। আমার নবীর চোখ গেল, এই যুবক আজ আবার কি মনে করে বাবা, সামনে এসো, কি হয়েছে আজকে, তুমি কালকে বললে কলমা পড়বো না মোহাম্মদ, তুমি পাগল, তোমার উপর ঈমান আনবো না, তা আজ কেন এসেছো? তখন যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালকে আমি ঈমান আনবো না বলেছিলাম, আপনি একটা মুচকি হাসি দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুচকি হাসি নিয়ে বাড়ি তো আমি চলে গেলাম, যেখানেই যাই, খেতে যাই, শুতে যাই, শুধু আপনার হাসি মনে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, বেরেন্টে আর কিছু আসে না। আমার নবী পাক বলছে, তাহলে এখন উপায়? বলে আমি কলমা পড়তে চাই, ঈমান আনতে চাই। একবার জোরে বলুন,
এখন কিচ্ছু হয়নি গজলের, দাঁড়ান আগে আগে যেতে দেন, শুধু কলমা পর্যন্ত এলো। বলে আমি কলমা পড়তে চাই, আমার নাম ইবাক। বললো আলহামদুলিল্লাহ, এসো হাতে হাত রাখো, কলমা পড়ো। বলে ইয়া রাসূলুল্লাহ, হাতে হাত রাখার আগে একটা শর্ত। কি শর্ত? যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা শর্ত মানতে হবে। নবী বলছে বলো। বলে আমি হাতে হাত দেবো, কলমা পড়বো, মুসলমান হব, তবে আমার একটা শর্ত রাখতে হবে, আমি জীবনে নামাজ পড়বো না। এই যুবকদের মতন যারা নামাজ পড়ে না এদের মতন ওই যুবক বলছে আমি কলমা পড়বো, মুসলমান হব, তবে আমার একটা শর্ত হলো আমি নামাজ পড়বো না। আমার নবী পাক একটা বারের জন্য কিন্তু বলেনি যে দূর হয়ে যা, কলমা পড়বি নামাজ পড়বি মানে দূর হয়ে যা, আমার নবী পাক বলেনি। আমার নবী পাক বলছে যা বাবা তোর নামাজ মাপ। ভুল বুঝবেন না, আগে শুনবেন পুরো ঘটনা। তোর নামাজ মাপ, তোকে নামাজ পড়তে হবে না, হাতে হাত দিয়ে কলমা পড়। হাতে হাত দিল নবীর, হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল, প্রতিজ্ঞা করে গেল কখনো নামাজ পড়বে না। এইবারে দেখেন আগে কি হয়। বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার যে গলাটা আমার হৃদয়ে ভাসে। বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার যে গলাটা আমার হৃদয়ে ভাসে। সেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি, সেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি। আপনি ছাড়া যেন মনে হয় আদার ছবি। আনিব ঈমান পড়ব কলেমা, আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না। আনিব ঈমান পড়ব কলেমা, তবে আমি নামাজ পড়ব না। টটের মাঝে আছে জাদু মধুতে ভরা, টটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটি বার দেখলে যাই মন দেখতে দুবার। নূর চেহারা আয়াতে ভরা, রোশনি সুলতান নূরের ফোয়ারা, দেখি তো যারা হয়ে দিশাহারা, একই অপরূপ রূপের নাজারা। বাড়ি চলে গেল, মুসলমান হয়ে গেল যুবক। এখন মসজিদুন নববী শরীফের পাশে একটা জায়গায় যুবক চুপ করে বসে আছে, আর জোহরের সময় হয়ে গেল। সামনে দিয়ে সবাই এক এক করে, সব এক এক করে সাহাবাই কিরামগণ মসজিদের মধ্যে ঢুকে গেল। ও শুধু দেখেই যাচ্ছে, পুরো গেরাম ফাঁকা হয়ে গেল, কেউ আর গেরামে নেই, শুধু ও একাই মসজিদের বাইরে, আর সমস্ত সাহাবাই কিরাম ওর সামনে দিয়ে মসজিদে চলে গেল। আপনারা বলেন ওই যুবক পুরো গেরাম ফাঁকা সব মসজিদের মধ্যে, যে যুবক প্রতিজ্ঞা করেছে নামাজ পড়বো না, ওর বাইরে একা একা আর ভালো লাগবে? গ্রামে কেউ নেই, সব গেরাম ফাঁকা, সবাই মসজিদে ঢুকে গেল, ও একাই বাইরে বসে আছে, ও নামাজ পড়বে না প্রতিজ্ঞা করেছে। তা এখন ও ওর আর ভালো লাগবে? মনটা খারাপ হয়ে গেল যে সবাই নামাজে গেল আর আমি একা বাইরে থেকেই বা কী করবো। তো কী করলো, পরের দিন আবার নবীর দরবারে গেল। নবীর দরবারে গিয়ে আবার পেছনে বসেছে, আমার নবী আবার নসিহাত করছেন, চোখ গেল এই যুবক আজ আবার কী মনে করে বাবা? বলে ইয়া রাসূলুল্লাহ বিপদে পড়েছি। বলে সামনে এসো। কী বিপদে পড়লে? বলে ইয়া রাসূলুল্লাহ কালকের প্রতিজ্ঞা করেছিলাম নামাজ পড়বো না, কলমা পড়বো। কলমা তো পড়েছি বটে, নামাজ পড়বো না শর্ত রেখেছিলাম তো, সব তো সাহাবাই কিরামগণ সব নামাজে যায়, বাইরে তো কেউ থাকে না, খালি আমি একাই বাইরে, আমার বাইরে একা একা থাকতে ভালো লাগে না। বলে তাহলে উপায়? বলে ইয়া রাসূলুল্লাহ কাল থেকে আমিও নামাজ পড়বো। একবার জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক বলছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে কাল সাহাবাই কিরামদের সঙ্গে নামাজ পড়তে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ তবে একটা শর্ত আছে। বলে বাবা তোর আবার শর্ত? বলে হ্যাঁ, আমার একটা শর্ত মানতে হবে। বলে বল। বলে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়বো কিন্তু আমি ওযু করবো না, আমার ওযু করতে ভালো লাগে না। আমার নবী পাক মুচকে হাসি দিয়ে বলে এই যুবক তুমি বিনা ওযুতে নামাজ পড়বে, তোমার ওযুর দরকার নেই, তুমি কাল থেকে মসজিদে যাবে বিনা ওযুতে যাবে। আমার নবী কঠোর হয়নি, নবীর আদর্শ কাকে বলে, ব্যবহার কাকে বলে? আমার নবী পাক বলছে এই যুবক যাও সাহাবায়ে কেরামদের সঙ্গে নামাজে যাও, ওযু করা লাগবে না, চলে যাও। যুবক চলে যাচ্ছে। এবার দেখেন পুনরায় এসে আবার বলে ওই যুবক একা একা লাগে যখন নামাজে যায় সব। পুনরায় এসে আবার বলে ওই যুবক একা একা লাগে যখন নামাজে যায় সব। চাপো আমি পড়তে নামাজ সবার সাথে, আমি পড়তে নামাজ সবার সাথে, তবে আমার ছোট একটা শর্ত আছে, পড়িব নামাজ ওযু করব না, পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না, পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না। টটের মাঝে আছে জাদু মধুতে ভরা, টটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটি বার দেখে যাই মন দেখতে দুবার, নূর চেয়ে আয়াতে ভরা, রোশনি ছলকা নূরের ফোয়ারা, দেখি তো জানা এখানে যে কটা যুবক ভাই আমার আছে ভাই,
বুকে হাত দিয়ে বলো তুমি কারা বিনা অজুতে নামাজ পড়েছো? আর হাত তুলে বলতে পারবে ওই একটা যুবক হাত তুলেছে, তুমি হাত সত্যি পড়েছো? ও বিনা অজুতে নামাজ মেরে দিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই কোজি তোরা কেউ পড়েছিস জীবনে বিনা অজুতে নামাজ পড়েছিস? তোরা পড়িস নি? তোরা তো আল্লাহর ওলি বসে আছিস আমার সামনে সব ফেরেশতা। এই দেখেন এই বিনা অজুর একটা কাহিনী আছে, বলি শোনেন। সামনে রমজান মাস, এই পর্যন্ত মাকি রাখলাম কিন্তু পরে বলছি আমি, আরো মনে রাখবেন যে যুবক নামাজ পড়তে যাবে বিনা অজুতে। এই সামনে রমজান মাস, ইমাম সাহেব মসজিদ কমিটির কাছে গেল, যে মসজিদের সেক্রেটারি তাকে কি বলছে, ভাই তোমরা তো সারা জীবন আমার 1,500 টাকা করে মাইনে দিয়েছো ভাই, তা সামনে রমজান মাস তারাবিটা আমি পড়িয়ে দেবো, ভোরের বেলা মাইকে হেঁকে দেবো, 5 অক্ত নামাজ পড়াবো, মোটামুটি 7-8টা রোজার দিন তোমরা আমাকে 3,000 টাকা দিও, যেহেতু বিবি বাচ্চা আছে তাদের জামা কাপড়ের ব্যবস্থা করতে হবে। তখন মসজিদ কমিটি বলছে তোমরা মৌলী সাহেবরা খালি খাই খাই করো কেন, খাই খাই করো কেন? বলে কেন? বলে আল্লাহ তোমাদের টাকা দিয়ে এমনি বরকত দিচ্ছে, তোমার যদি 1500 টাকা দিয়ে আল্লাহ তো উতি বরকত দেবে তোমাদের, আমাদের টাকায় বরকত নেই, তোমাদের টাকায় তো বরকত আছে। এই বলে চলে গেল। এক মাস তারাবি পড়ালো, নামাজ পড়ালো, নামাজ পড়ানোর পর 7-8 রোজার দিন হাত পাচ্ছে সেই 1500 টাকা দিচ্ছে। তখন ইমাম সাহেব বলছে, বলে ভাই ওটা 3,000 টাকা আমাকে দাও, আমার বিবি বাচ্চা আছে জামা কাপড় কিনবো। তাহলে না ও অসুবিধা নেই, তুমি যাও 1500 টাকায় তোমাদের আল্লাহ পাক বরকত দেবে, টাকায় হয়ে যাবে, যাও চল যাও, অসুবিধা নেই, যাও। মসজিদের অবস্থা এখন খারাপ, অনেক দিনা টিনা হয়ে রয়েছে, মসজিদ কমিটি বলছে। তখন ইমাম সাহেব রেখে গিয়ে বলছে, ঠিক আছে ভাই চলে তো আমি যাচ্ছি বটে, তবে মনে রেখে দিও এই ঈদের পরের দিন থেকে এক মাস তারাবি ঘুরিয়ে পড়ো। বলে কেন? বলে তোমরা এরাম করবে আমি জানতাম, ওই জন্য বিনা অজুতে তারাবি মেরে দিচ্ছি প্রতিদিন। বললেন না, আহা হা, আজকে সব কথাগুলো মনে পড়ে। তো ওই যুবক মসজিদে যাচ্ছে বিনা অজুতে, একদম মসজিদের গেটে পা দেবে, দেখছে হযরতে আলী অজু করছে, যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অজুখানে হযরত আলী অজু করছে। অজু করার সময় হাত কোন পর্যন্ত ধুতে হয় জানেন আপনারা? কোনি পর্যন্ত। আর ওই যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হযরত আলী কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে। এখন ওর মনে একটু খটকা লাগলো, ও মসজিদে না ঢুকে আলীর কাছে গেল, অজুখানে গেল, কি বলছো আলী আমি তো নতুন মেহমান, আমি তো নতুন ইমান এনেছি, তুমি তো অনেক পুরাতন, তা তুমি কি নবীর মুখে শোনোনি অজু করার সময় কোনি পর্যন্ত হাত ধুতে হয়, তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন? তখন হযরত আলী হাসতে হাসতে বলছে, বলে ভাই তুমি নবীর মুখে শুনেছো যে হাত কোনি পর্যন্ত ধুতে হয়, তবে নবীর মুখে কি এটা শোনোনি শরীরের যেখানে যেখানে অজুর পানি লাগবে সেখানে সেখানে তোমার জাহান্নামের আগুন লাগবে না? একবার জোরে হবে না, জোরে বলবে না, সুবহানাল্লাহ। তখন ওই যুবক বলে, সত্যি নবী পাক এটা বলেছে? বলে হ্যাঁ, ওই জন্য আমি কুনি পর্যন্ত ধোবো আর এখান থেকে কাঁধ পর্যন্ত জাহান্নামের আগুনই জ্বালাবো, তাই আমি আলী কুনি পর্যন্ত না দিয়ে কাঁধ পর্যন্ত ধুচ্ছি, পুরো হাতেই আগুন লাগতে দেবো না। তখন ওই যুবক বলছে, ঠিক আছে নবীর কথা যদি এটাই হয়ে থাকে যে অজুর পানি গায়ে লাগলে জাহান্নামের আগুন লাগবে না, আমি যুবক প্রতিজ্ঞা করলাম কাল থেকে অজুর পানি দিয়ে গোসল করে নামাজ পড়তে আসবো। আর একবার জোরে হবে। যুবক কোথায় ছিল? মোহাম্মদ তুমি পাগল, তোমার উপর কলমা পড়া যাবে না, কলমা পড়লো। আমি নামাজ পড়বো না, নামাজ পড়লো। অজু করবো না, অজু করলো। শুধু তাই নয়, অজু করতে করতে গোসল করতে করতে আল্লাহ রসুলের একজন বড় সাহাবায় পরিণত হয়ে গেল। আরেকবার জোরে বলো, এটাই ছিল আমার নবীর আদর্শ, কারোর উপর কখনো কঠোর হয়নি, আমার নবী পাক ব্যবহার ভালো দিয়েছে। এই যুবকগুলো যখন নামাজ পড়তে যাবে দেখবেন কিছু কিছু লোক আছে, তারা এই যুবকগুলোর লজ্জা লজ্জা করে সামনে দাঁড়াবে, একটা বুড়ো এসে পিছনে যা, সারাদিন বিড়িটা নিয়ে সামনে দাঁড়াচ্ছে। আরে ওই যুবক যখন নামাজ পড়তে গেল তাকে তুমি আদর করো, তাকে তুমি স্নেহ করে সামনে পাঠাও, তবে তাদের নামাজের প্রতি মহাব্বত বাড়বে। খবরদার তাদের উপর খেই খেই করো না, তারা যদি একবার মসজিদ থেকে রাগ করে বেরিয়ে যায় জীবনে কখনো তারা নামাজি হতে পারবে না। এটাই ছিল নবীর আদর্শ। শেষ কথা কবি লিখছে, কারোর প্রতি কঠোর হতো না, এটাই আদর্শ নবী শোনো না, কারোর প্রতি কঠোর হতো না, দেখি তো জানাচে রোশনি ছলকা।
মাশাআল্লাহ।